বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আপনাকে আমাকে এই জগৎকে সৃষ্টি করেছেন। সেই রব্বুল আলামিনের প্রতি শুক্রিয়া জ্ঞাপন করেই আমার আজকের ব্লগটি শুরু করছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সকালে উঠে টুকিটাকি ঘরের কাজ করে চলে এসেছি বারান্দায়। আমার বারান্দার গাছগুলিতে একটু পানি দেওয়া, এই গাছগুলির একটু যত্নআত্তি করা, এটাই সকালের এখন কাজ। তো যারা গতকালকে আমার এই বারান্দার ট্যুরটি দেখেছেন, আপনাদের অনেকের পছন্দ হয়েছে, অনেকের ভালো লেগেছে, আপনাদের ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লেগেছে। তো বারান্দার ট্যুরটি যারা দেখেননি, আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। সকালে আজকের নাস্তা হচ্ছে সেদ্ধ আটার রুটি আর একটু মিক্স ভাজি। সেদ্ধ আটা করে নিয়েছি, এখন ভাজিটা বসিয়ে মানে হয়ে আসতেছে, আর ভাত বসিয়ে দিয়েছি, ডাল ধুয়ে নিয়েছি, ডাল রান্না করব, মুরগির গোশত একটু রান্না করব, সবজি রান্না করব। তো প্ল্যান করে সকালে সব রেডি করে নিয়েছি, চিংড়ি মাছ ভিজিয়েছি সবজি রান্নার জন্য, আর এদিক দিয়ে রুটি বানিয়ে নিচ্ছি। ভাত হলেই মানে ভাজি হয়ে গেলেই রুটিটা ছেঁকে নেব। এই যে ডাল ধুয়ে রেখেছি, একটার পর একটা যেন হওয়ার পরে চুলা খালি হলেই বসিয়ে দিতে পারি। তো এর ভিতরে নাস্তা খাওয়া শেষ, এই যে সবজি কুটে নিয়েছি, চিংড়ি মাছগুলো কুটে নিয়েছি। আসলে সব কিছু বিস্তারিত দেখাতে গেলে লং ভিডিও হয়ে যায়, আমার কাছেও ভালো লাগে না, তো সেই কারণে শর্ট করার চেষ্টা করছি। আজকে মাটির পাতিলে রান্না করব, খুব শখ করে বসিয়েছি। আর মাটির পাতিলে রান্না করলে একটু মজা লাগে, ভালোই লাগে আর কি। তেল দিয়ে, তেল গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর সবজিটা হচ্ছে একটা বড় বেগুন আর একটা ধুন্দুল, তো কুটে নিয়েছি। দুইটাই খুব নরম প্রকৃতির সবজি, সেই কারণে আর অন্য কিছু দিইনি। এখানে একটু আদা রসুন দিয়ে দিয়েছি, রসুনটা একটু বেশি দিয়েছি, আদাটা একটু কম দিয়েছি। কাঁচামরিচ টমেটো দিয়ে দিচ্ছি, সব কিছুকে ভালো করে আমি ভেজে নিব। এর ভিতরে ওগুলো নিচেরগুলি ভাজা হতে হতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মরিচ, হলুদ। এটা হচ্ছে একদমই যার যার রুচির ব্যাপার, ঝালটা একটু কম খেতে চাইলে ঝাল কম দেওয়া। আর একটু দিয়েছি আধা চামচ ধনিয়া পাউডার, আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ এবং মশলা সব কিছু একসাথে মিক্স করে ভেজে নিচ্ছি অনেকক্ষণ। ভেজে ডাকনাটা দিয়ে দিব, যাতে করে মশলার স্বাদগুলি মাছে ঢুকে। সবজিতে একটু ধনিয়া পাউডার দিয়ে দিলে ভালোই লাগে, আর যদি মাছ ভুনা হয় তখন জিরা ধনিয়া দুইটাই দিই, আমার কাছে ওইভাবে ভালো লাগে আর কি। তো ওগুলো কষানো হতে হতে ছোটোখাটো কাজগুলি রান্নাঘরের করে নিই, মানে আমার এখানে থাকাও হলো আর পাশাপাশি আমার যে জিনিসগুলো আশেপাশে আছে সেগুলোতে হাত বুলানো হলো। তো এইভাবে আমি আমার কাজগুলি সহজেই করে নিই। আর যদি রান্নাঘর থেকে চলে যাই, হয়তো এগুলো করতে আবার অলসতা লাগবে, সেই কারণে রান্নাঘরে থাকতে থাকতেই এই যে জিনিসপত্র টুকিটাকি এগুলো মুছে নিই। তো এগুলো যেহেতু প্রতিদিনই ধরতে হয়, নাড়াচাড়া করতে হয়, ময়লা হয়ে যায়, তো সেই হিসাবে এভাবে করে আমি মুছে প্রতিদিন ক্লিন করার চেষ্টা করি। প্রতিদিন হয় না হয়তো, মাঝে মধ্যে হলেও চেষ্টা করি। এই তো একটু মাছ কষানোর ফাঁকে আমার এই কাজটা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব সবজিগুলো। এই যে মাছটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, সবজির সাথে মাছের সাথে আমি আবারও একটু মানে ভেজে নিব আর কি। আর এগুলি হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না, কারণ একদমই নরম প্রকৃতির এই সবজিগুলি। ভালো করে ভেজে এখন মানে ভেজে বলতে নেড়ে চেড়ে আর কি, এখন পানি দিব না আমি, একটু পানিও এখন দিব না, এগুলো থেকে পানি বেরিয়ে যাবে। তো ঢাকনা দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফানি বেরিয়ে মোটামুটি কষানোর মতো হয়ে গিয়েছে, প্রায় হয়ে যাওয়ার মতো আর কি। তো তারপরে আরেকটু হবে, আমি অল্প একটু ফানি দিয়ে দিচ্ছি আধা কাপের মতো, তো একটু পরেই নামিয়ে নিব আর কি। এখন ঢাকনা দিয়ে দিব, বেশি একটা নাড়াচাড়া করছি না, তাহলে বেগুন ভেঙে যাবে। একটু হালকা হাতে, আলতো হাতে আর কি নেড়ে এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সবজির কালার দেখেই বোঝা যাচ্ছে অনেক টেস্ট হবে।
তো আসলে এর ভিতরে একটু চা খেতে মন চাচ্ছে, আজকে নাস্তার পরে চা খাওয়া হয়নি, তো আমি একটু চা বানিয়ে সবজিটার চুলা বন্ধ করে এখন চলে এসেছি আমার বারান্দায় একটু চাটা এনজয় করতে। তো প্রায় 11টা 11:30 বেজে গিয়েছে, ভাবলাম যে একটু একটা দুইটা চা বিস্কিট দিয়েই খাই, চায়ের সাথে বিস্কিট দিয়ে, মানে চায়ের সাথে টা না হলে তো একটু আমাদের বাঙালির মনে হয় ভালোই লাগে না, মাঝে মধ্যে মানে একটু লাগেই, প্রতিদিন যে হয় তা না। তো মেরি বিস্কিট দিয়ে তো চায়ের তুলনাই নাই, মেরি বিস্কুটেরও তুলনা নাই। তো একটু পরে গিয়ে আপনাদেরকে সবজিটা কেমন হয়েছে রান্না আমি দেখাবো, তো তার আগে একটু চা বিস্কিটের ইয়েটা এনজয় করি। তো অনেকের হয়তো মন চাচ্ছে এভাবে বসে আমার সাথে হোক বা আমার বারান্দায় হোক এভাবে চা খেতে, তো অনেকে কমেন্টও করেছেন, তো আপনারা যদিও পারছেন না তো আমি আপনাদের নাম নিয়েই খাচ্ছি, আপনারা আমার খাওয়া দেখাটা এনজয় করুন, তো এটা ছাড়া তো আর কিছুই করার নাই তাই না, আপনাদের বোন খেলেই তো আপনাদের খাওয়া হয়ে যাবে। তো এই তো আমার চা খাওয়া শেষ, এখন সবজিটা দেখতে পারছেন অনেক মজার একটা সবজি হয়েছে। এরপরে একটু আপনাদেরকে আজকে দেখাই আমি বাসা কাম শোরুম করেছি, কারণ হচ্ছে আমি অনেক খুঁজতেছি শোরুম পাচ্ছি না, আবার লকডাউন শোরুম বন্ধ থাকে, সব মিলিয়ে ভাবলাম যে আমি যেহেতু অনলাইনেই ব্যবসা করি তো সেই হিসাবে শোরুম নিয়ে অনেক টাকা ভাড়া এবং অ্যাডভান্স দিয়ে আসলে আমাদের এখন যারা ব্যবসায়ী তাদের পোষাবে না, তো সেই হিসাবে আমি ভাবলাম যে আমার এই বড় ছেলের রুমটাকে আমি অফিস বা শোরুম যেটাই বলি করে নিই, মানে ডিসপ্লে করা আর কি, এগুলো একটা একটা আমি ডিসপ্লে করে রেখেছি, আর হরেক রকমের প্রোডাক্ট যে জিনিসগুলি সেগুলি এই সাইডে রেখেছে এই ওয়ালটাতে, এখানে আরও অনেকগুলো জিনিস ডিসপ্লে হবে, এগুলো কার্টুনে আছে, কিছু এখনও আসেনি, অর্ডার করা হয়েছে একটা একটা, তো আর কিছু এখনও মানে এখানে রাখিনি আর কি, রাখার এখনও সময় পাইনি, রাখলে অবশ্যই আবার ভিডিও দিব। কিছু বেডশিট এখন যেগুলি আছে সেগুলি করলাম, আর পিছনের যে সাইডটা ওই সাইডটা হচ্ছে রিগালিয়া গার্বের যে বোরকা সেগুলি রেখেছি, তো দুইটা পেজই আমার আছে আপনারা অনেকেই জানেন, একটা হচ্ছে বোরকার পেজ আর একটা হরেক রকম বলতে মানে মানে ঘর ঘরের হরেক রকম আর কি, ঘরের জিনিসপত্র, তো সেই জিনিসগুলি। তো এইভাবে আমি এই রুমটা সাজিয়েছি, আসলে আমরা ইচ্ছে করলে ঘরে বসে অনেক কিছু করতে পারি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আর যারা আমার ফেজগুলি ভিজিট করেননি আপনারা ভিজিট করতে পারেন, একটা হচ্ছে রিগালিয়া গার্ব সার্চ দিলে চলে আসবে, আর একটা হচ্ছে হরেক রকম ফেসবুক পেজ সার্চ দিলে চলে আসবে। তো আমার কাছ থেকে আপনারা চাইলে বোরকা, তারপর গাউন, আবায়া এগুলো অর্ডার করতে পারেন, তারপরে এই যে চপার, তারপরে অনেক কিছুই আছে, পেজে ঢুকলে আসলে বুঝতে পারবেন। তো এরপরে আমার হাজব্যান্ড আজকে রোজা রেখেছে, আমি নেই, আমি আগামী ইনশাল্লাহ 1-2 দিনের ভিতরে ধরবো, মানে 6 রোজা আর কি, তো ওনার জন্য সহ মানে আমরা যেহেতু রোজা থাকবো সেই কারণে একটু বেশি করে ডাল ভিজিয়ে নিয়েছি, চপারে চপ করে নিয়েছি সবগুলোই, তো আজকের জন্য একটু রেখে আর বাকিগুলো এখন ইয়েতে রেখে দিব, ফ্রিজে রেখে দিচ্ছি আর কি। তো এগুলো চপ করতে করতে এত গরম, আসলে মানে গত কয়েকদিনের গরমে মনে হচ্ছে যে আল্লাহই ভালো জানে, মানে মরে যাওয়ার মতো অবস্থা। তো আমার হাজব্যান্ডেরও আজকে অনেক কষ্ট হচ্ছে, খুব মানে গলা শুকিয়ে একদম গরমে অস্থির হয়ে গিয়েছে, তো আল্লাহ ভালো করুক, আর আল্লাহ হয়তো এটার বিনিময়ে যা যা দান করবেন কষ্টের বিনিময়ে। তো একটু আমি এই জন্য ইসুপগুলের ইসুপগুল না ইসুপকুলের বসি একটু শরবত করে খাচ্ছি ঠান্ডা পানি দিয়ে, এটা জাস্ট আমার জন্য গরমে অস্থির হয়ে গেছি। এরপরে এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি শরবতটা খেয়ে আর কি, তো প্রথম ধাপ হয়ে যাওয়ার পরে বাকিগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ বানানো শেষ, এখন আমি একটু বানাবো সেমাই, তো এই সেমাইটা এনেছিল ঈদের 2 দিন আগে মেবি, তো আজকে খুললাম, আর হচ্ছে এটা অনেক ভালো কোয়ালিটির, অনেক দামি একটা সেমাই, এটার ভিতরে সব ইয়েগুলো দেওয়া, শুকনো ফ্রুটসগুলো আর কি, বাদাম, কিশমিশ সবই। তো আমি দুধটা গুলে মানে দুধটা জাল দিয়ে এখন বাটিতে ঢেলে তারপর সেমাইগুলি দিয়ে দিচ্ছি।
এই যে ক্লিপগুলি, এগুলি আমার পেজে পাবেন, এগুলি লাগিয়ে এই যে প্যাকেটের মুখগুলি, সব সময় তো আসলে ভুয়ুমে ঢুকার মতো অনেক সময় সময় হয় না, দরকারও মনে করি না, আমরা এইভাবে আটকিয়ে রাখতে পারি। তো এই ক্লিপগুলি দিয়ে আটকিয়ে রাখলে কিন্তু একটুও বাতাস ঢুকে না, পড়ে না। তো এটা অনেক উপকারী একটা ক্লিপ, আমি অনেক দিন থেকেই ইউজ করছি আর কি এই ক্লিপগুলি। তো এখন আমার পেজেও আমি রেখেছি, তো উনি ইফতার করছে। আর এদিক দিয়ে তো অনেক বৃষ্টি হলো আজকে সন্ধ্যা, আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত এই বৃষ্টি। তো আমি দেখাচ্ছি হলো, যদিও ভিডিওটা একটু ইয়ে হয়ে গিয়েছে, তো সেটা দেখাচ্ছি হচ্ছে বৃষ্টি হওয়ার পরে পানি আমি উঠাই কি না, অনেকেই প্রশ্ন করেছেন এই কার্পেটগুলি। তো আমি উঠাই না, কারণ হচ্ছে দোকানদার বলেছে যে উঠানোর দরকার নেই, এগুলি সবাই অনেক সময় বাইরের জন্য নেয়, তারপরে দরজার সামনের জন্য নেয়, তো এগুলি অসুবিধা হবে না, শুকিয়ে গেলে আবার এগুলি ইয়ে হয়ে যাবে। তো আমি জাস্ট আমার টেবিলের উপরে যে ম্যাটটা রেখেছি সেটা উঠিয়ে নিয়েছি, আর বার্ড হাউসটা মানে খুলে নিয়েছি বৃষ্টি আসার আগ দিয়ে। তো একটা ফুল ঝরে গিয়েছে, আসলে কেন ঝরে গেল এই ফুলটা পুরো ফুটে নাই, তো ওইটা উঠিয়ে রাখলাম, বাতাসে মেবি ঝরে গিয়েছে আর কি। এরপরে এসে এখন মুনতাসিরের খিদা লেগেছে, ও আবার পেঁয়াজও এগুলি খায় না, তো ওকে ভাত দিয়ে দিচ্ছি ডাল দিয়ে আর মুরগির গোশত দিয়ে। তো আজকের ব্লগটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন, আর কোন ধরনের ব্লগ আপনাদের আমার কাছ থেকে আশা করেন সেটাও কমেন্ট করে জানাবেন, কি দেখতে চান আমার কাছ থেকে, আমি ট্রাই করব সেই রকমই ব্লগ করার। তো মুনতাসির ভাত খেয়ে নিচ্ছে, এরপর পরে আসলে আমরা সবাই নামাজ পড়ে ভাত খেয়ে নিয়েছি। তো এরপরে এখন চলে এসেছি রান্নাঘরে, গতকালকে রাতে পরোটা বানিয়েছিলাম, কেনা পরোটা আর কি। তো কেনা পরোটার তো এরকম ফুলিগুলো থাকে, আমি এগুলি রেখে দিই কিছুদিন ইউজ করে তারপরে ফেলে দিই, মানে আমি যখন ঘরে বানাই তখন এই ফুলিগুলোর উপরে রেখে, ফ্রিজে রেখে তারপর অনেক সময় দরকার হলে ফ্রিজ থেকে নামিয়ে খেতে সুবিধা হয়। তো এইভাবে ভাজ করে একদিন শুকিয়ে নিই, মানে যাতে ডিপ ফ্রিজ থেকে আনার পরে কিন্তু একটু ভিজা ভিজা থাকে, তো সেটা শুকিয়ে এই ফুলিটাতেই রাখি। তো এটাতে এভাবে ভাজ করে রাখলে অনেক দিন থাকে আর ধুলাবালিও ঢুকে না। এরপরে খাওয়ার পরে যে ভাত তরকারি থাকে সেগুলি একটু মানে কিছু কিছু রয়ে গিয়েছে, সেগুলো এখন নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আর কি। তো আজকে এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগটি দেখেও একটুখানি লাইকটি দেননি, প্লিজ মনে করিয়ে দিচ্ছি লাইকটি দিয়ে দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে আজকের ব্লগটি। সবাইকে ধন্যবাদ জানিয়েই আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।